তো গাইস ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইন স্মাইল চ্যানেল। তো আজকে হচ্ছে স্যাটারডে, তো আজের বছরের শেষ দিনে আমি তোমাদের সাথে ভাবলাম একটু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে ঘড়িতে 10:27, সকাল থেকে শুরু করলাম, ভাবলাম বছরের শেষ দিনের একটা ছোট্ট ক্লিপস, মানে আমি 2022 সালে বছরটার শেষ দিনে আমরা কাটিয়েছি আজকের দিনটা, তো সেটা শেয়ার করি। অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই, মানে আমরা কোথাও যাচ্ছি না আজকে, মা রান্না করবি সেগুলো খাবো। তো ভাবলাম আমি যদি 10 বছর পরেও এই ভিডিওটা দেখতে চাই যে আমি 2022 সালের বছরের শেষ দিনটা কী করেছিলাম, অন্য বছর ভিডিও করে রাখা হয় না, তাই এবছর রেখে দিচ্ছি ভিডিওটা করে। যা তো উঠেছি অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 10:28, প্রচণ্ড শীত পাচ্ছে প্রচণ্ড। এটা করবো না, ছোটো ছোটো ক্লিপস দিয়ে যে সারাদিনে যা যা করবো সেটা আই থিঙ্ক তোমাদের সঙ্গে 10টার আগে পোস্ট করে দেবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার মা কী করছে, আমার বাবা কী করছে, আমার দাদা, তো দাদাটা এখন শেয়ার করতে পারছি না, দাদাটা বিকালে শেয়ার করবো, ও বিকালবেলা যখন আসবে তখন ওটা শেয়ার করবো, ও আর আমি কী কী করছি। আর তো আমি যে কেকটা বানিয়েছি তিরিশে ডিসেম্বরের ভিডিওটা যদি কেউ না দেখে তাকে তো অবশ্যই দেখে নাও। তো আমি আমার মায়ের জন্য আর দাদার জন্য একটা গ্রিটিংস কার্ড বানিয়েছি, ঠিক আছে? এই ভিডিওটা যখন আপলোড করবো তার আগে আই থিঙ্ক ওকে গ্রিটিংস কার্ডটা মাকে দিয়ে দেবো। আর গ্রিটিংস কার্ডটা কী বানিয়েছে আমি নিজে এঁকে দিয়েছি, ছড়ি দিয়ে আমার মাকেও দিই, দাদাকেও দিই, বাবাকেও দিই। তো বাবারটা বানাবো, মায়ের এই জন্য প্রতি বছর জিনিসটা কন্টিনিউ করে আসছি, তাই এবছরেও করেছি। আজ 31st, তো আজকের দিনটা সবাই খুব আনন্দ করো, অনেকেই 5 জানুয়ারির দিন বেরোবে, তো কালকের দিনটাও সবাই খুব আনন্দ করো। এই ভিডিওটা আমি আজকে পোস্ট করে দেবো, তো তাই জন্য তোমরাও গ্রিটিংস কার্ড দাও, নিজে হাতে করে বানিয়ে দাও। যে জিনিসটা সেটা আমার প্রায় মোটামুটি যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট হয়ে গেছে। আমার দিদা এসছে ওইদিকে, তো এখন বাজে হচ্ছে 4:45। তো গাইস চলো, দাদা শুয়ে একটু মোবাইলে ও রিল করেছে সেগুলো একটু দেখছে, জাস্ট সারাদিন পর বছর আসছে আর আমরা ওয়েলকাম করবো নতুন বছর। 6 ঘন্টা পর নতুন বছর আমাদের কাছে আসছে, মেমোরিজ তো থাকবে যে 2022 সালের 31st দিনে আমি টাইমটা যে কি করে কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। অন্য গ্রিটিংস কার্ড বানাচ্ছিলাম, তো এখন সন্ধ্যা মানে এই কিছুক্ষণ আগে থেকে তো 10:20 বেজে গেছে, তো 12টা বাজলেই নতুন বছর। তো আমি মা চিকেন বিরিয়ানি করেছে, তো সেদিন বলে আজকে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যেহেতু নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড তাই আমি কী কী গ্রিটিংস কার্ড মায়ের জন্য বানিয়েছি ব্লগে শেয়ার করবো, কারণ এই ব্লগটা যদি আমি এবার কন্টিনিউ করে রাখি 12:30 পড়ে গেলে আমি আর ভিডিওটা আপলোড করতে পারি। আমি 5 জানুয়ারি থেকে আবার একটা ভিডিও শুরু করবো 12:00 সময় থেকে, তো মা যেটা করেছে সেটা শেয়ার করবো পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা সবাই, সবাই খুব ভালো করে আনন্দ করো আর মজা করো, সবাই উইশ করো হ্যাপি নিউ ইয়ার। তো 2022 আবার নতুন বছর কাল দিয়ে শুরু হচ্ছে, নতুন বছরে আবার নতুন নতুন ব্লগ আসবে এই চ্যানেলে, দেখতে দেবো, কন্টিনিউ করো। থ্যাংক ইউ, আজকের মতো ভিডিওটা আর ততক্ষণ বলে দিচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলকে। 2022 সালের মতো ব্লগটা এন্ড করছি, মানে ভাবছি আবার 2023 সালে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে, 2022 সালে তোমাদের জন্য অনেক ব্লগ করেছিলাম, তো ও করেছে অনেক রিল করেছে, ব্লগের থেকে বেশি রিল করেছে, দেখে ওর রিলটা দেখো, কারণ 2000 তো রিল ওর আপলোড করা হয়ে গেছে মনে হয়। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভুলো না। কিছুক্ষণ পর আবার আসছি, বাট যে ব্লগটা স্টার্ট করবো সেটা তোমরা 5 জানুয়ারির দিন।
তো জানুয়ারির ব্লগ নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। গ্রিটিংস কার্ড নিউ ইয়ারেই দেখাবো তোমাদেরকে। আমার গ্রিটিংস কার্ড দেবো সেটা মা দাদা বাবাকে, যে গ্রিটিংস কার্ড দেবো সেটা নিউ ইয়ারেই দেখাবো। তো থ্যাংক ইউ 2022 এর লাস্ট ব্লগে আমি ঠাকুরদের দেখিয়ে আমি আমার 2022 সালের ব্লগটা এন্ড করতে চাই। তাই আমি ঠাকুরদেরও দেখিয়ে দিচ্ছি, অনেক ঠাকুরের পুজো দেখিয়েছি। ঠাকুর দেখে নাও, ঠাকুর দর্শন করি তোমাদেরকে, তারপরে এন্ড করব। বাবা লোকনাথ বাবা আমাদের সিংহাসন। তো টাটা গাইস, আমাদের ব্লগ দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।